আপনারা ভালো ফসল লাগাবার আগে অগাছা পরিষ্কার করেন না অগাছার মধ্যেই বীজ বপন করেন? কোনটা? এই বাবা কি করেন আপনারা? কৃষি অফিসার টফিসার আছেন নাকি দুই চারজন এখানে আছে? কৃষক বাবারা আছেন তো? আচ্ছা, আপনারা কি নোংরা আগে পরিষ্কার করেন না আগে বীজ বপন করেন? আগে পরিষ্কার করেন না? তাই নামকে হৃদয় মাঝে বপন করার আগে নোংরাটাকে পরিষ্কার করতে হবে, আর এই নোংরা পরিষ্কার হয় একমাত্র হরি কথা শ্রবণে, ভাগবতীয় কথা শ্রবণে। তাই যত শ্রবণ করবেন তত মনের মলিনতা যাবে, কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। যেমন আপনাদের মন্দিরের বিগ্রহ, এই যে পাল মশাই গর্ষে, ও জীবন ও শাস্ত্র দেখে না, যে পাল মশাই ওই মূর্তিখানা করেছে, কোনজন নিতাই, কোনজন গৌর, আর কোনজন গদাধর, ওর মন মতো একই কালার একই ধুতি পরাইয়া সাজিয়ে দিছে। নিতাই চাঁদের পরনে কোন বস্ত্র ওরে জিজ্ঞাসা করবেন, শাস্ত্র দেখি একটু ভালো করে জানিয়ে নিতে বললেন। নিতাই চাঁদের গায়ের বর্ণ কি আর গৌর চাঁদের গায়ের বর্ণ কি এক? অদ্বৈতের গায়ের বর্ণ আর শ্রীবাসের গায়ের বর্ণ কি এক? তো সকলের একটা, মানে ও এক রং পাইয়ে কায়দা মতো পুষাই দিয়ে গেছে, এটার এক জায়গা খাড়া করলেই হবে। কোনটা গৌর কোনটা নিতে চিনা আর কোনো কায়দা নাই। যাই দেখেন, আমি একটু দর্শন করে দেখলাম ধুতির কালারও এক, গায়ের কালারও এক, মুখের কালারও এক, এখন গৌর কোনটা নিতে নাকি সব কটা সমুজ ভাই নাকি এক? এইগুলো জানতে হবে তো, আন্দাজে ভজন করলে তো কাজ হবে না। আন্দাজে ভজন করলে কাজ হবে? দীক্ষা খালি নিলে কাজ হবে না, গুরুর কাছ থেকে কিছু আদায় করতে হবে। আমার সবচেয়ে দুঃখ সনাতন ধর্মাবলম্বনকারীরা আজও ঘুমিয়ে আছে, কুসংস্কারের আপ্রত্যনে আজও ঘুমিয়ে আছে। আর একটা কথা বলে যাচ্ছি, আমাকে দিয়ে তিনজন পাঠক পোস্টারে, এক বাবা অসুস্থ, আর একজন বিয়ার অজুহাত দিয়ে পাঠে আসে নাই। তোমার উশ নাই পাঠ রাখছে, তোমার উশ নাই যে আমার পাঠে আমি না গেলে ওই জায়গাটা খালি থাকবে, আর একজনকে পাঠাতে হবে, তো তুমি পাঠ রাখো কেন? হ্যাঁ রাখো কেন? একজন অসুস্থ হতে পারে, আমি এখানে কোনো কথা নেই, কারণ আমারও তো অসুস্থতা হতে পারে বাবা, অসুস্থ সেটা। আর একজন অজুহাত দিয়েছে, আমার বাড়িতে তো হঠাৎ করে বিয়া। তোমার বিয়া নাকি? তোমার যদি বিয়া না হয়, আর একজনের বিয়ে হলে এটা ধর্মীয় কাজ, ওটাও ধর্মীয় কাজ, কন্যাদায়গ্রস্ত ঠিক আছে, কিন্তু এখানে এসে আপনি আধা ঘন্টা প্রবচন করে চলে যান। আজকে যদি এই বাবা না আসতে তাহলে কি হতো গতি? আমার এক আর পাঁচ ঘন্টা আলোচনা করবার দেয়, পাঁচ ঘন্টা আলোচনা করা কি আমি একটা মানুষ নয়? দেড় ঘন্টা দিতে দু ঘন্টা, এর উপরে আলোচনা করা আমাদের বৈধতা নয়। কণ্ঠ বাড়িয়ে কয় ঘন্টা থাকবো? কীর্তনিয়ারা আপনাদের অঞ্চলে আড়াই ঘন্টা কীর্তন হয়, তিন ঘন্টা গাওয়াই দেখেন ডাবল বেতন দেওয়া লাগবে। তো এই জন্য আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারী এই যে যুবক সমাজ, আজকে আবার আপনাদের পাড়ার থেকে ভুললে দাসি তারপরে যাবানি আবার বলি, যুব সমাজ সচেতন হতে হবে, কুসংস্কারকে দূরীভূত করতে হবে, বর্ণ বিভাগকে লাঠি মেরে পা দিয়ে ঠেলে ফেলে দিতে হবে, বর্ণবাদকে কখনো রাখা যাবে না। আজকে নগদে ওই বাড়িতে বসে আছি যে বাবা আমাদের কীর্তনে এনেছে, বাবার নামটা আমার মনে নেই, ইন্দ্রজিৎ দেবনাথ, বাবার বাড়িতে বসেছি, একজন ব্রাহ্মণ বাবা এসেছে, তিনি নাকি আইয়ে পাস, গল্প দিচ্ছে, আমি চুপ করে বসে আছি, আমার আরো দুই বাবা ছিলেন, আইয়ে পাস ভিক্ষা করে খায়, আমি আচার্য ব্রাহ্মণ, আমি যেন তেন ব্রাহ্মণ নয়,
আচার্য ব্রাহ্মণ, তো আচার্য ব্রাহ্মণ আপা সব ভালো আছে, আর ভিক্ষা করে খাইতে হবে কেন? এই বাংলাদেশে কত মন্দির ফাঁকা পড়ে রয়েছে, মন্দিরের সেবা নাই, আছে কিনা? একজন ব্রাহ্মণও পাওয়া যায় না, একজন বৈষ্ণবও পাওয়া যাচ্ছে না। 10,000-15,000 টাকা বেতন দিয়ে রাখতে চায়, ওর ছেলে মেয়ে নিয়ে একটা মন্দিরে থাকলে ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, পারে না? পারে কি না? ভিক্ষা করে খাচ্ছে, আবার গল্প দিচ্ছে আমি আচার্য ব্রাহ্মণ। এই ফুটোই না গল্প, সব জায়গা দিলে তো চলবে না। আমি আইয়ে পাশ, আমার ভাগ্য চাকরি নাই, উদ্দেশ্য হচ্ছে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছ ঠিকই, কিন্তু তুমি কর্ম ভালো করো নাই, তাই তোমার অভাব যাচ্ছে না, আর তোমার স্বভাব ভালো হয় নাই, তোমার স্বভাব ভালো করো, কোনোদিন তোমার অভাব থাকবে না। আপনার চ্যালেঞ্জ করে বলছি, আমরা তো দীনহীন দীন ভিখারি, সন্ন্যাস জীবন মানে পরের দুয়ারে ভিক্ষা করে খেয়ে জীবন যাপন করাই তো। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যা না খায় তার চেয়ে ভালো খাবার আমরা খাই। জাতিসংঘের প্রধান যায় খাবার না খায় তার চেয়ে ভালো খাবার আমি গোপীনাথ খাই, যদি বলেন কেন? আর কিছু না হোক, ওই জাতিসংঘের যে প্রধান সে ভগবানকে দিয়ে প্রসাদ পায় না। আর আমার সাগণ্যও যদি হয়, আলু সিদ্ধও যদি হয়, তুলসী দিয়ে ভগবানের সামনে দিয়ে আমি পরম আনন্দে মহাপ্রসাদ গ্রহণ করি। তো প্রসাদের চেয়ে কোনো ভালো বস্তু পৃথিবীতে হতে পারে? আছে প্রসাদের চেয়ে কোনো ভালো জিনিস আছে? ওই ব্রাহ্মণ ভিক্ষা করে খাবে কে? তুই মন্দিরে যা, তুই একটু চরিত্র ভালো কর, ডাল ভাত ভগবানকে দিয়ে খা, দেখ ডাল ভাতের যে পুষ্টি, তোর ওই পাঠার মাংসে সেই পুষ্টি নাই। রাগ করছেন নাকি আমার কথায়? এ কোন দুই বাবা ছেলেন, একটু হাত তুলুন তো, ওই বুড়ো একটারে দেখতি ভাই, আর একটা কো, ওই যে এক বাবা হাত তুলুন, ওই বাবাও ছিল, আর একটা জন কোথায় রয়েছে লুকাইয়ে, আর বাস্তব প্রমাণ ধরাই দেব, আমি মিথ্যা কোনো চাপাবাজ করি না, ওই চাপাবাজ মারবার আসি নাই, সত্য যেটা সেইটাই বলবো, সত্যই সনাতন সত্যই, আর যে সত্য কথা বলতে পারে সে সনাতন কে ধরে আঁকড়ে আছে, আর যে সনাতন কে ধরেছে সে ভগবানের কোলে শুয়ে আছে। একবার সত্য কথা বল, একবার সত্য কথা বল, সত্য কথা বল রে তোরা সত্য পথে চল, হে সত্য কথা বল রে তোরা সত্য পথে চল, একবার সত্য কথা বল, সত্য কথা বল, একবার সত্য কথা বল, সে সত্য কথা না বলিলে, সত্য কথা না বলিলে ধর্ম যাবে রসাতল, সত্য কথা বল, একবার সত্য কথা বল, একবার সত্য কথা বল, নাকি কি বলবো? সত্য না মিথ্যা আমরা কি বলবো? আর সত্যই সনাতন, সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে সত্য কথা বলা, সৎ পথে চলা, পরনিন্দা না করা, পরচর্চা না করা, পরের দোষ দর্শন না করা, রাধে রাধে। নাকি যুবক ছেলেরা একেবারে পিছনে বসছে, ওরা ভাবে যাতে গুসাই নাগাল না পায় আমাগো,
জেনে যাও, বুঝে যাও, শুনে যাও। কোন যুগে যাহা হয়নি, কোন যুগে যাহা পাওনি, কোনদিন যাহা দেখনি, এই কলির যুগে পাবে তাহা। আমার গৌর হরি এনেছে যে মধুমাখা হরি নাম, ইহা কোন দিন পাওনি পাবে না। তাই বলছি ধীরে ধীরে, বসে বসে শুনবেন যত ভক্তগণ, কিছু কথা আজকে আমরা করিব বর্ণন। কোন দিক দিয়ে যে আস্তে আস্তে সময় চলে গেছে আমি টের পাই নি। দেখছেন আমাকে টাইম দিতে নয়টা অবধি, নয়টা কিন্তু কাজ হয়ে গেছে বিরাট। আপনারা কি চান? আর একটু চলবে? বিশের বাবারা কি চাও? হ্যাঁ না, অত পারবো না, সারা রাত চললে আরো ভালো। না না, এত পারবো না, নে আপনারা পারলেও আমি পারবো না, নে আমার আগামী দিন যে আবার প্রোগ্রাম করতে হবে, বুঝলেন নাই? আপনারা আমার দুই দিনকার বেতন দেবেন না, নে দুই দিনের খাটাল খাটাই রাখবেন কে? এই আপনাদের এখানে আর একটা জিনিস দেখছি, এত ছেলে এত মায়েরা এত বাবারা বসে, দক্ষিণের কথা বললেই তাড়াতাড়ি উঠে আটা দেয়, দক্ষিণে দেয় না। আমি দেখেছি কত টাকা হারিয়ে যায়, কত পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অথচ ভগবানের সেবায় দশটা টাকা দিতে চায়। কত বড় কিপটা, কত বড় হার কিপটা, ওরা ভগবানের সেবা দিবার চায় না। তো মায়েরা কি বলেন, কে এগুলো করে না? দেখবেন আর একটু পরেই দেখবেন, যদি খালি দক্ষিণের কথা বলি দেখবেন উঠে উঠে আটা দেবে। তাই থাক, আপনারা ভালো, আপনারা দেবেন না আমি জানি, আর তেলেই বসবে যে ওই দলের লোক, পকেট মারা লোক, তাই না? আচ্ছা আচ্ছা, যাক যাক, পকেট মাইন না মানে পকেট বাঁচাবার দলের লোক। যাক রাধে রাধে। এইবার দেখুন আমাদের কুসংস্কারটা কি, আমাদের জাতাজাতির জাতিহিংসাটাকে আগে বর্জন করতে হবে। মহাপ্রভু নিজে সাক্ষাৎ, এই যে ভাগবত কি জিনিস সেটা তো আজকে বুঝাতে পারবো না, কারণ এই যে চতুর্দিকে মাইক বাজছে আপনারা এই কথা বুঝতে পারবেন না। আর এই জাতাজাতির জাতিহিংসায় আমাদের প্রায় শেষ। আজ অবধি আমাদের যে বর্ণ বিবাদ হিংসা, অমক ব্রাহ্মণ, অমক কায়স্থ, অমক মেতর, অমক মুচি, আছে কি না? কথা বলুন, আছে কি না? আপনাদের ওই মন্দিরে এখন মুচির ছেলে এসে ঢুকতে পারবে, কিংবা মেতরের ছেলে ঢুকতে দেবেন? কথা বলেন না কেন? দেবেন না। আর বাউনের সল যদি পাড়ার মতো আচরণ করে, হেইডে পবিত্র। যদি বলেন কেন, যার কোনো ধর্মাধর্ম জ্ঞান নাই, বিড়ি সিগারেট খায়, একাদশী উপালন করে না, মুরগির ঠ্যাং নিয়ে দৌড়ে দৌড়ি করে, ওইটার কি ব্রাহ্মণ বলা চলে? হোটেলে যেগুলো ব্রাহ্মণের ছেলে হয়ে হোটেলে খায়, বৈষ্ণবের ছেলে হয়ে হোটেলে খায়, এগুলো কি বৈষ্ণব বলা এবং ব্রাহ্মণ বলা চলে? কথা বলেন না কেন? ও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে, ও নারায়ণ পূজে দিলে যদি পবিত্র হয়, আর আপনি মুচির ছেলে নিরামিষ ভুজি যদি হয়, সে দিলে কি ভগবান পবিত্র হবে না? আচ্ছা আপনার কোন ধর্ম অনুসারী? জোরে হবে,
আচ্ছা, সনাতন ধর্মের ভগবান এত এতটুকু ভগবান যে একজন মুসির ছেলে ছুইলে ভগবান অপবিত্র হয়ে যায়? কথা বুঝেন না, বুঝে বলবেন না। মুসির ছেলে ছুইলে যদি ভগবান অপবিত্র হয়, তাহলে ভগবানের চেয়ে তোমার মুসির ছেলেই বড়। কে বড়? আমি মুসির ছেলে মনে করেন, কিংবা মেতনের ছেলে আমি ছুইলে যদি আপনার ভগবান অপবিত্র হয়, তো বড় কে? আমি না আপনার ভগবান? আমি বড়, কারণ আমারে পবিত্র করার ক্ষমতা আপনার ভগবানের নাই। আছে? আমি ছুইলে যদি ওর অপবিত্র হইয়া যায়, তাহলে ওই ভগবানের পূজা আমি করব কেন? মেতরে মুচিতে ছুইলে যে ভগবানের দাম কইমা যাবে, ওইরকম ভগবানের পূজা আমরা করি না। আমি গোপীনাথ সেই ভগবানের পূজা করি, পতিতায় যদি আমার ভগবানকে স্পর্শ করে, পতিতাপিত্ব দূরে গিয়ে পতিতাও পরম বৈষ্ণবী হবে, আমি সেই ভগবান। আমি সেই ভগবানের পূজা করি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অপবিত্র এক জায়গা হলেও আমার ভগবান।